एबीसी न्यूज एजीटी लाइव, यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिसिंग टू एबीसी न्यूज एजीटी लाइव। अपन किता करबा मार बारी जेबा मार के जेबा नी है बारी कुन जगत बारी मनाय मल कपा बारी कुन जगत बारी आंग कोला ना तुम्हारे बारी कुन के संग तो तुम्हें बारी जेता ना करे सुन लो काम है पापा कौन सुन কইতাছে যে তোমরা কি তোমার অসুবিধার জায়গায় অসুবিধা তোমার কষ্ট না কোন তুই আমরা কেমনে তুইলা ধরো এই কারণে আমরা যেটা কমু এটা জি হ্যাঁ হ্যাঁ উত্তর দি তো আমরা মানে আমি কইলে আপনি কইেন আমরা যদি কি সমস্যা হইছে হ্যাঁ তোমার সমস্যাটা কইলা গো তোমার সমস্যাটা কো ওই কিন্তু কো চাইছ জানি তোমার সমস্যা কি দাদা তোমার তুমি বাইরে থাকতে না গেলে আমার নাম শুনগো আমার স্বামীর নাম শঙ্কর শুনগো আর আমার স্বামী চাই না তখন না পুরো মানে ওখানে বাইরে বাড়ি কোন জায়গা মেয়ের বাড়ি তোমার মেয়ের বাড়ি তুমি থাকতে না করে মেয়ে কি মারে তোমারে মেয়ে কি মারে মায়া মায়া ও মায়া তোমার মুলা তো তুমি তুমি কোন বাইজ যেতে না করে বাপন ভাই কালি সালা তুমি বাইজ যেতে না করে বাইজ যেতে না করে বাচ্চা কাচ্চা আছে বাড়ি যেতে না করে তুমি তো রামনগর নয়ে অর্ডারটা পড়ছিল তো রামনগর নয়ে অর্ডারের লেগে যখন ওয়েট করতেছি তখন হঠাৎ ট্রেনের দেখছি ট্রেনের তিনতলার দিকে উঠতেছে কানতেছে আমি বুঝছি না নর্মালি কেন পেছন পেছন উঠছি তিনতলা উঠতে গিয়ে ফেন মেগে গেছে আমার উপরে কানতেছে আমার তো আমার থাকার জায়গা আমি কি বুঝলাম না কি কইলো আমি কি ঠিক আছে আপনার নাইন মাই নাইন মাই এসে পরে আমার বন্ধু তার ফোন করলাম আমি তারা দুজন আইলো আমি তো নজন একসাথে ঠিক আছে কি হয়েছে ফোন তারপরে কইতেছে যে আমি আমার জামাইয়ের সাথে থাকি না আমার মেয়ে ছেলে আছে মেয়ে ছেলে আছে কিন্তু আমি মেয়ের সাথে থাকতাম এখন মেয়ে আমারে মেয়ে আর মেয়ের জামা আমারে মারধর করতেছে কালকেও মারছে এলিগে আমি রঞ্জনগর থেকে আয় করছি এখন বাইরে যেতাম না আমার থাকোনার জায়গা আছে তো কিছু তো কইয়া আনা লাগবো এবার আমি ঠিক আছে আমার ঘরে রাখুন এবার আমি কেছি ঠিক আছে আমি তারা হলো চলো এবার আমি তাহলে নিয়েছি তাহলে ব্যাগ ট্যাগ তারা লইছে লই আমরা এখানে পাইছি ওয়েস্ট প্লেস আইসি বলে কইছে যে আপনারা এখানে যান এখানে গেছি ম্যাডামের সাথে কথা কইছি ম্যাডাম কইছে যেহেতু জামাই আছে তাহলে অর্ফান না জামাই আগে জামাই লোকনাথ সময় খুঁজ নেই তো আমরা সবাই গেলাম খুঁজ নিলাম তো লোকনাথ আসলে তখন লকডাউন থেকে বন্ধ তো তারা গেছে ভিতরে গিয়ে সে দেখছে তবু আসলো নাকি তখন কী করবো ভিড় আবার আইসি কইছে যদি না থাকে তাহলে আবার আইতাম একটা এনজিও আছে এনজিও রাধানগর এনজিও রাধানগর এনজিও আছে এনজিওতে তারা ব্যানার ট্রান্সফার করে দেওয়া হয়ে পর এতটুকু আপনার নামটা মনীষ দেখ আমি সুইগিতে আছি কোন তো আপনার লোক গীতে সে করলে আপনার বাচ্চা বাড়ি আছেন যে কেড়ে আছেন কি হয়েছে আপনার সমস্যাটা কীটা আপনার কষ্টটা কীটা তোমার কষ্টটা কীটা কইটা মাছটা আমি তো ঘুমো মানে আপনি আপনার কি অসুবিধা দিতেছে আপনি কে লিখে বাইতেছেন বাড়ি থেকে কেড়ে আছেন কেড়ে আছেন বাইতিকা কোন বাড়ির তিকা আমার
মুলা খাওয়া হয়েছে কাপড় চাষে খাই কাপড় চাষে খাচ্ছি আমি গাড়ি খাওয়া নাহলে তো নাহলে মারতে পারে না তোমার মারছে গাড়া মারছে গাড়া মালা কেড়ে মারতেছে কেড়ে তোমার আরেকজন আছে না আরেকজনে তাদের মা ডাকছে মা ডাকছে ঘরে যদি সব হয়ে গেছে গা তুমি কথা তা আমি কই তাহলে মা ডাকছে তোর জিনিস হয়ে গেছে গা লেখা আমার যদি মানো মুখ কেমন তার দাম ধরা লিখে বুকটা আসে না বুকটা তার দাম মায়ের নাম কি তাই অশান্তি লাগা দিচ্ছে তাই অশান্তি লাগা দিচ্ছে আপনার নাম কি তা আপনার নাম কি তা মিনতি সিংহ স্বামীর নাম রূপনাথ সিংহ রূপনাথ এখন আপনি কই যাবেন এখন কই থাকবেন কই যাবেন আমার স্বামী তো থাকে আপনারে আপনার আপনি কই থাকবেন এখন আমার আপনি কোন জায়গাতে যাবেন আমার তো আপনি কোন জায়গাতে যাবেন আমি নাই ওই তো গা আমার মানে তাই বুঝলা পড়া বুঝি তো এখন আপনার আশ্রমে যাবেন মায়ের বাড়ি মায়া ফুল ধরনে লেগে মায়ের রাখছেন খাইছেন খুশ করি মায়ের ঘর থেকে সব জন শিখে গেলে এ কথা কইছি দিকে আমার ভাইকে আমার সাথে মারছে আপনার ভাই তার কেউ নাই আপনার বাড়ি তার কেউ আসেনি কেডা আছে আরেক বিটি রে মা ডাকে তাই মা ডাকছে তাই করে দিন অবতার আপনি কি একলা থাকেন কখন কিতা যাও তুমি তুমি কই যাইতেছো কখন আমার মনে হয় মা ডাকছে মা ডাকে তো তুমি কিছু জানি তো তোরে কি মা ডাকছে তো তো তুমি কি হবে তো নি কাছে না এলি কা কা লোক উলো সরাই বহুত বহুত লাগে কখন কি আপনি আশ্রমে যাবেন আশ্রমে যাবেন আর বাড়ি যাইতেন না হ্যাঁ এখন দেখছেন আমি কি তো করছে তোমার একটা কাজ পাইছে কাজ দেয় বানিয়ে চাই এখন কি আশ্রমে যাবেন বাড়ি যেতেন না বাড়ির কি ডর করে রোহন বাবু থানা দিয়ে গেলে থেকে বারো থাকলে আশ্রম থেকে কোয়া বারো কম পাবে থাকলে বাবা বারো মালে যেতে না মানে আমরা যখন এখন তো আমাদের সিদ্ধান্ত মাসিমণিকে পশ্চিম থানাতে যেখানে ভালো হয় কাছে নিয়ে তাহলে একটা সঠিক স্থান দেওয়ার লিগা সঠিক স্থান কারণ আমাদের মাসমান যে অবস্থায় আছে এখন যেহেতু আপনার ভিডিও যেটা ভাইরাল হবে তারপরও যার বাড়িতে আছে ওরা যদি দেখে আরও ওর অত্যাচার করবে আমরা চাই না যাতে এটা না হোক তো আপনারা আমাদের সিদ্ধান্ত যেটা আছে যেখানে ভালো থাকে এখানে রেখে দেয় কারণ ওখন কাজ করার তো তাই বলছে আমাকে যে তোমার বাড়িতে কাজ করা যাবে তাহলে আমি কাজ করব আর আমি তোমাদের বাড়িতে থাকবো মানে এমন একটা থিঙ্কিং আর কি মানে টাকা পয়সা তো নেই বোঝা যাচ্ছে জাস্ট থাকার জন্য বলছে কাজ করবে তো আমরা চাই না যে এটা করতে জাস্ট এমন একটা জায়গাতে যেখানে কাজ না করতে হয় জাস্ট তিন বেলা খাওয়া আর ভালো থাকে যদি থাকে এটাই আমার বলার আর তুমি জানো না তুমি তো আসি দাদা ঠিক আছে বাসা ছেলে মেয়ে
হচ্ছে যে দুর্গতমনি কাজ করে একজনের বাসাতে মানে বাসাতে কাজ করে না যে যে বাসাতে কাজ করে জানেন না আপনি বাসাতে কাজ করে এমনি এমনি সুস্থ তো আপনি জানেন না মানে মুক্ত মানে তিন মাস মানে কাম করে কাম করে মানুষ তো মানে করোনা